Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। তো আজ আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনবেন খুবই সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। মাত্র দু এক মিনিটের মধ্যে আপনাদের মোবাইলে ডিলিট হওয়া ফটো রিকভারি করতে পারবেন খুবই সহজেই। আর এই ডিলিট হওয়া ফটো আপনারা আপনাদের কীভাবে রিকভারি করবেন, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো সম্পূর্ণ ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা ফার্স্ট টাইম যাবেন প্লে স্টোরে। হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে লিখবেন ডিস, DIS, আরে সরি, মেন ডিস ডিজিট ডিজ ডিজ ডিগ লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর, নো সরি ম্যান, এটা তো আসলো না, ফটো রিকভারি লিখে সার্চ দেবেন। ফটো রিকভারি আর যে দেখতে পাচ্ছেন ফটো রিকভারি দিয়ে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডিস্ক ডিজির ডিজার ডিস ডিগার ফটো রিকভারি এই অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন। মাত্র 1.5 MB একটা অ্যাপস, 2 MB বলতে পারেন, 2 MB একটা অ্যাপস খুবই কাজ করে। তো এই অ্যাপসটা আপনার যদি ডিলিট হওয়া ফটো ফ্রি আনতে চান তাহলে এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। হ্যাঁ, ওপেন করার পর আপনাদের পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ স্টার্ট নামে একটা লেখা আছে, এখানে স্টার্ট বেসিক ফটো স্ক্যান, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিন আপ, আর পাশে দেখতে পাচ্ছেন রিকভারি, আর এই এর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চিং হচ্ছে জিরো ফাইল। তো এটা সার্চিং নিতে একটু সময় লাগে, প্রায় 2-3 মিনিটের মধ্যে আপনার যত ফটো বেশি হবে ততই। তো আমার অনেক ফটো আছে তাই একটু রিকভারি নিতে একটু সময় নিচ্ছে। তো আমি ভিডিওটা একটু পোস্ট করছি মাত্র। তো আপনার 2-1 মিনিট পরে আমি আসছি ফিরে। তো বন্ধুরা দেখছেন এরকম চলে এসেছে, নিচে দেখতে পাচ্ছেন আমি 2 মিনিট অপেক্ষা করার পরে নিচে দেখতে পাচ্ছেন আমার ফাইল শো করছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো, তো এই ফটোগুলো আমার বলতে ডিলিট হয়নি, বলতে ফাইলে যেগুলো আছে ওগুলো শো করবে আর ডিলিট হওয়া ফটো শো করবে। তো আমি এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, মানে এটা ভিউ কীভাবে করবো, ফুল ডিটেলস। আচ্ছা আচ্ছা, এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত মেসেজ আছে কিছু, তো এই স্ক্রিনশটটা আমি ডিলিট করছি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এই ফটোটা ডিলিট করছি, দেখতে পাচ্ছেন এটা আমি ডিলিট করে দিয়েছি। তো আমি এখানে আবার অ্যাপসটাতে যাব, গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা, তো এটা যদি আমি রিকভারি এখানে ক্লিক করবেন, যতটা যতটা রিকভারি করতে চান এখানে ক্লিক করে রিকভারিতে যদি ক্লিক করেন, আবার এখানে ক্লিক করবেন মধ্যেটা সেভ ফাইল, সেভ দিস ফাইল, তো এখানে ক্লিক করার পর আপনার এসডি কার্ডটা চাইতে পারে। তো আমি কোথায় সেভ করবেন, আমি এসডি কার্ডেই সেভ করব। তো দেওয়ার পর এখানে সিলেক্ট দেখতে পাচ্ছেন কোনো, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেভিং ফটো ইস মেসেজ, আর এখানে আপডেট প্রোভাশন, তো আপনার আপডেট করতে হবে না। তো এখানে নোথিংসে ক্লিক করবেন, শেষ, ফটোটা চলে যাবে ডাইরেক্ট ফাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ছবি আছে, তো যেইগুলো আপনার নেই ওইগুলো চলে আসবে। আর কি থাম্বনেল হিসাবে কিছু আসতে পারে ওগুলো মেনটেন করতে হবে, তো কিছু আসতে পারে বলতে থাম্বনেল হিসাবে কিছু আসতে পারে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার অ্যাপসে ছিল, তো এটা থাম্বনেল হিসেবে চলে এসেছে, আর এগুলো আমার ফটো। তো দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি দেওয়া মোটামুটি, তবে অ্যাপসটা খুবই ভালো, খুবই চমৎকার একটি অ্যাপস ডিজার। তো এই অ্যাপসটা দিয়ে খুবই চমৎকারভাবে ফটো রিকভারি করতে পারবেন, এবং অনেক অনেক বলতে গেলে ভিডিও রিকভারি করতে পারবেন, শুধু অ্যাপসটাই রিকভারি করতে পারবেন। আর যদি ভিডিও রিকভারি করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে ভিডিও রিকভারি একটা ভিডিও আপলোড করে দাও, তাহলে আমি অবশ্যই একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, অথবা শর্টকাট একটা ভিডিও বানিয়ে ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। তো ভিডিও আজকের জন্য পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।